হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আপনাদেরকে সবাই স্বাগত সবাইকে। তো আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়াতে মা হংসেশ্বরীর মন্দির। তো চলুন দেখা যাক, ভিডিওটা স্টার্ট করছি আমরা, আস্তে আস্তে দেখুন কিরকম লাগে আপনাদের আর কিরকম কি হয় সেটা আমাদেরকে একটু অবশ্যই বলবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর আমরা চেষ্টা করবো ওই মন্দিরের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এসেছি বাঁশবেড়িয়াতে, বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। তো এই মন্দিরটার একটা ভিডিও করার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, তো আমরা সেই ভিডিওটা এখন করতে এলাম। তো এর মধ্যে এখন এখানকার যে ঠাকুর মশাই আছেন, ওনার সাথে একটু পরে আমার সাথে দেখা হবে। আমাকে বললো যে একটু পরে আসবেন, ওনার সাথে কথা বলি, তারপরে নেক্সট আপনারা দেখতে পাবেন এখানে। এর আগে এতটা রেস্ট্রিকশন হয়তো ছিল না, এখন রেস্ট্রিকশন রয়েছে। তো যাই হোক, সরকারি রেস্ট্রিকশন আমাদের সবাইকে মেনে চলতে হবে। তো যতটা পেরেছি আমরা ফটোগ্রাফি করেছি, দেখুন আপনারা। বলছি ঠাকুরমশাই, আমরা এসেছি বড়জাগুলি নদিয়া থেকে। তো আমাকে একটু এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে যদি একটুখানি কিছু বলেন। এই মন্দির হচ্ছে হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। রাজা নৃসিংহদেব রায় মহাশয় মন্দির শুরু করেন 1801-এ। 1802 তিনি দেহ রাখেন। তারপর ওনার সেকেন্ড ওয়াইফ রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে এই মন্দির শেষ করেন। তারপর মাকে প্রতিষ্ঠা করা হয়। সান যাত্রা দিন হচ্ছে মায়ের প্রতিষ্ঠা দিবস, আর বাৎসরিক হচ্ছে কালী পুজোর দিন, হচ্ছে মায়ের বাৎসরিক উৎসব। বাৎসরিক উৎসব হচ্ছে, মা হচ্ছে শান্ত মূর্তি সারা বছর, 365 দিন হচ্ছে শান্ত মূর্তি। বাৎসরিক কালী পুজোর দিন এক রাতের জন্য হচ্ছে এলোকেশী মূর্তি। এলোকেশী মূর্তিকে আমরা বোঝানো হচ্ছে যে সেদিন গায়ে বস্ত্র থাকবে না, সারা অঙ্গে ফুল মালা এবং অলংকার দিয়ে সাজানো থাকবে, আর এই মুখের উপরে একটি রূপর মুখের সোনার জীব পরানো থাকবে। 208 বছর ধরে হয়ে একই জিনিস হয়ে আসছে। তা বাৎসরিক কালী পুজোর দিন, দীপান্বিতা পুজোর দিন। আপনি এখানে কত বছর ধরে পূজা করেন? আমাদের জেনারেশন করে আসছেন ঠাকুর দাদা বাবা সব। আর এটা কি এখন আমাদের পুরাতত্ত্ববিদদের এসআই এটা টেক আপ করেছেন, যা কিছু এটা 64 উনি এরা টেক আপ করেছেন। আচ্ছা, এখন ওনারা মেইনটেনেন্সের টোটাল দায়িত্ব ওনাদের। আচ্ছা আচ্ছা, এখন টোটালি ওনাদের নেই। আমাদের এখানে এর আগেও আমি এসেছি, খুব ভালো লেগেছে পূজো দিয়ে। এক আপনার সাথে একটু কথা বলে আমার ভালো লাগলো। আর একটু আপনাদের টাইমিংটা কখন কখন আছে এখানে পূজা দেওয়ার, যদি একটু বলেন? এখন মহামারীর জন্য এই 2 বছর খুব বন্ধ ছিল, ঠিকঠাক মতো চলছিল না। প্রথম 2.5 মাস গেল, তারপরে 4 মাস 2 দিন, তারপর 4 মাস 2 দিন যেটা গেল সেটা একটু এসআই একটু ইয়ে করে মোটামুটি সব ওপেনিং হয়ে গেছিল, যেটাকে নবান্নে নোটিশ দিয়ে যেটাকে বলে বলা হয়েছিল যে জমায়েত করবেন না, সেটাকে ওরা টোটালি ক্লোজ করে দিয়েছিল। তার জন্য আমি এখানে থানাকে বলে ওসিকে একটা চিঠি করেছিলাম, পৌরসভার চেয়ারম্যানকে একটা চিঠি করেছিলাম। সেই চিঠির ভিত্তিতে ওরা এসআই যে সুপারিনটেন্ডেন্ট একটা সোকস করেছিল আমাকে এবং ওসিকে, সেটাকে ইয়ে হয়ে তারপরে ইন্সপেকশন এসেছিল ক্রাইম ব্রাঞ্চ থেকে, ডিএসপি এসছিলেন, বলেছিলেন এদেরকে যে এইভাবে তো আপনারা বন্ধ করতে পারেন না, যেটাকে 10-15 জনকে অলরেডি এটা খুলতে পারেন। তারপরে আবার ওনাদের কথা ওনার কাছে খানি, তারপরে ইয়েতেই আমরা মুখ্য সচিবের আসার কথা ছিলেন, উনি আসতে পারেননি। যেদিন আসার কথা ছিল তার আগে আমাকে ফোন করেছিল এসডি অফিস থেকে, তা উনি মুসুলধারে বৃষ্টি হয়েছিল গত বছর। তারপর ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সব বসে টসে আমাদের এই মন্দিরের জন্য সমস্ত মন্দির 50 জন করে দিয়েছিল। তারপর আস্তে আস্তে আর একবার বন্ধ হয়েছিল। গত বছর জানুয়ারি মাসে 1 জানুয়ারিটা খোলা ছিল, 1 জানুয়ারি শনিবার ছিল, রাত্রিবেলা সার্কুলার এলো,
রবিবারটা বাদ দিয়ে সোমবার থেকে 3 তারিখ থেকে আবার এক মাস বন্ধ ছিল। তারপরে ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি থেকে ওপেন হলো। আর এখানে যদি কেউ ভোগ খাওয়াতে চাবে দেখি কত ভোগ দেওয়া যাবে, যেটা বলছি মন্দির সকাল 7টার সময় খোলা হয়, আর আগে 12:30টায় বন্ধ হতো। শীতকালটা 2 মাস খোলাই থাকে, মহামারীর পর থেকে যাতে আমরা ইয়ে করলাম, দিশা নিলাম যে অল টাইম আমরা খুলে রাখবো যাতে ভক্তরা এসে দর্শন করে চলে যেতে পারে, বসার কোথাও জায়গা নেই। সেই জন্য আমরা সবাই শুধু ডিসিশন নিয়ে করলাম যে আমরা এখন 12 মাসই খুলে রাখছি। আর ভোগটা 7টা থেকে 9টার মধ্যে টোকেন কাটতে হয়, তারপরে এই অকেশনের সময় একটু বেশি করা হয়, যতক্ষণ আমার কুপন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিয়ে নেওয়া হয়। আচ্ছা, ধরুন আমি 100টায় ভোগ করলাম বা 150টা করলাম, যতক্ষণ না আমার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি। সে 11টায় বাজুক, 10টায় বাজুক, 11:30 বাজুক, তারপরে দেখে গেল আমি যে 150টা নেওয়ার পর ক্লোজ করে দিলাম, স্টক করে দেওয়ার পর, তারপর যদি ভেজার পর যে করা থাকবে সবাই যাতে যা যা লাইন দিয়ে একটা একটা করে পায় সেই সেরা ব্যবস্থা আমরা করি। ১২৩ বছর আসছে। যেটুকু ইয়ে ছিল সেগুলো পয়েন্টিং করে দেয়। যারা যারা ছিলেন সুপারিনটেন্ডেন্ট তারা অনেক কাজ করেছিল, কিন্তু এই দু তিন বছর ধরে যিনি এখন আছেন কোনো কাজই করছেন না। যার জন্য আর কি এখন উনি চলে।